প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্রিডি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি হচ্ছে প্লে স্টোরের অল অ্যাপ্লিকেশন অটো আপডেট কিভাবে আপনারা বন্ধ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো গাইজ, এখন আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে অটো আপডেট কীভাবে বন্ধ করতে হয় সেটাই দেখাবো। এরপরে আপনার যে জিমেল দ্বারা লগ ইন করা আছে ওই জিমেলের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পরে নেটওয়ার্ক পারফরমেন্স জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটো আপডেট অ্যাপস জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে ওভার অ্যানি নেটওয়ার্ক ওভার ওয়াইফাই ডু নট অটো আপডেট অ্যাপস জাস্ট এটা ক্লিক করবেন। আপনার যেই অটো আপডেট অ্যাপসগুলো নিত সেই অটো আপডেট কিন্তু বন্ধ হয়ে যাবে। আই হোপ আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা প্লে স্টোরে যেয়ে অটো আপডেট বন্ধ করবেন। সো গাইজ, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।